বিশ্বজুড়ে রয়েছে কত না ঘটনা, রয়েছে পাহাড়ও বন, জল ও স্থল, এবার বিশাল জলরাশিতে ভরা ভারতীয় মহাসাগর থেকে বাংলাদেশ এমভি আবদুল্লাহ নামের জাহাজ ও জাহাজের নাবিকদের জিম্মি করল সোমালিয়া জলদস্যুরা। মুক্তিপণের দাবিতে এই জাহাজ নাবিকদের জিম্মি করেছে জলদস্যুরা। এসব বিষয়ে বিস্তারিত দেখুন এম এ রহিমের প্রতিবেদন। চলুন আলোকচিত্রে দেখে আসি বিস্তারিত। আজও এই পৃথিবী জল ও স্থলে ঘটছে কতই না ঘটনা, রয়েছে পাহাড় বন, চারিদিকে শুধু জলরাশিতে ভরা ভারতীয় মহাসাগর, এবং ভারতীয় মহাসাগর থেকে সোমালিয়া জলদস্যুরা জিম্মি করেছে বাংলাদেশ এমভি আবদুল্লাহ জাহাজের সাথে সাথে অ্যালার্ম দিছিল। ইউকেএমটি তে ট্রাই করছিলাম, বাট ইউকেএমটি ওই তখন ফোন রিসিভ করেনি। এরপরে এই ওরা চলে আসলো পাইরেটস গুলো দিকতে মোটো অঙ্কের টাকা মুক্তিপণের দাবিতে জাহাজটি তারা জিম্মি করে সোমালিয়ার দিকে নিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন জাহাজে থাকা নাবিকেরা। 55,000 মেট্রিক টন কয়লা নিয়ে দুবার দিকে যাচ্ছিল বাণিজ্যিক জাহাজটি। অস্ত্রের মুখে জাহাজটি জিম্মি করে তারা। 2010 সালে আরব সাগর থেকে একই ওই কোম্পানির এমভি জাহাজ মনির সহ 25 জন নাবিককে নিয়ে সোমালিয়ার এই জলদস্যুরা জাহাজটিকে জিম্মি করে। পরে 101 দিন পর মুক্তি পায় তারা। সরকারের বিভিন্ন দপ্তর সহ মালিক পক্ষ জাহাজ এবং নাবিকদের উদ্ধারের চেষ্টা অব্যাহত রেখেছে। বিশ্বের বিভিন্ন দেশের সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সমস্ত অর্গানাইজেশনের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে, যোগাযোগের মাধ্যমে তাদের সাজেশন অনুযায়ী আমরা আমাদের কাজ পরিচালনা করছি, চেষ্টা চলছে বিভিন্নভাবে। জাহাজটি অ্যাটাক করেছে, এটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা। এতে করে আমাদের দেশের যে সকল জাহাজ ব্যবসায়ী আছেন তারা কিন্তু আতঙ্কিত। এদিকে পরিবারের পক্ষ থেকে বিভিন্নভাবে আহাজারি করা হচ্ছে। আমরা আমাদের থেকে মনে হয় সবার থেকে মোবাইল নিয়ে ফেলতেছে, আমাদের থেকেও নিয়ে ফেলবে। আমার থেকেও পরিবারের দাবি নাবিকরা অর্থাৎ তাদের স্বজনরা বিভিন্নভাবে মোবাইলে জানাচ্ছে ভয়ভীতির কথা। তাদেরকে রেখেছে জিম্মায়, চাওয়া হয়েছে মোটা অঙ্কের টাকা, টাকা না পেলেই জীবনে মেরে ফেরালো হুমকি দিচ্ছে বলে জানিয়েছেন স্বজনেরা। রাতে রাতটা পর্যন্ত কথা বলছে তো, তখন তাদেরকে কোনো খাওয়া দাওয়া ইত্যাদি হয় নাই তখনও, আমাদেরকে কিছুক্ষণ পরে নিয়ে যাবে। আমার শুধু আর কি ওই যে আমাদের জাহাজের কম্পিউটারের যে ইন্টারনেট সার্ভিস আছে ওটা যদি সার্ভার থেকে ওপেন করে দেয় তাহলে আমরা গোপনে যোগাযোগ রাখার চেষ্টা করবো। যে কোনো কি বলছেন স্বজনেরা, শুনবো তাদের কথা। যদি অফিস থেকে মুক্তিপণগুলো না দেওয়া হয় ওরা বলতেছে একজন একজন করে শুট করে ফেলবে। মিডিয়ার মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করবেন, তাদের যোগাযোগের সূত্র ধরেই আমরা তাদের সাথে আলোচনা করে আমরা আমাদের নাবিক আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিচ্ছি। আমাদের জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশের জাহাজ সহ সব নাগরিকদেরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সরকারের হস্তক্ষেপ কামনা করেছে স্বজনেরা। আমি বেশি কথা বলতে পারবো না, ওরা আমাদেরকে সোমালিয়া নিয়ে যাচ্ছে।